পরিবেশে এখন পুজোর গন্ধ। পটুয়াপাড়া ব্যস্ততা জানান দিচ্ছে পুজো আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনই বাকি। তবে আজ আমি আপনাদের কোনো পটুয়াপাড়ায় নিয়ে যাচ্ছি না, নিয়ে যাচ্ছি চুল তৈরি গ্রামে। কিভাবে চুল তৈরি হয় সেটাই আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো। তবে আর দেরি কিসের, ঘুরবেন আপনি ঘোরাবো আমি। আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দুর্গাপুজো দুর্গা ঠাকুরের যেমন লাগে অস্ত্র, তেমন লাগে সাজসজ্জা, তেমন লাগে রং, তেমনই লাগে চুল। সুতরাং সবকটাই সমান সমানভাবে দরকারি। আর সেজন্য আমি আজকে চলে এসেছি এই চুলের গ্রামে। আর আমার আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে পাটের চুল। হাওড়া বরগাছিয়া থেকে আইয়া মানে রাবড়িগ্রাম যাবার দিকে কার বাড়িতে আগে যাব, কিন্তু হঠাৎই এই দাদা এসে বলে তার ছবি তুলে দিতে হবে। ওনার সাথে কথা বলেও জানতে পারলাম উনিও এই কাজের সাথেই যুক্ত, আর ওনার বাড়িতেই হয় এই পাটের চুল তৈরির কাজ। চললাম ওনার বাড়িতে, গিয়ে দেখি এক ধারে চুল শুকোতে দেওয়া হয়েছে, সাথে চলছে এই চুল বস্তাবন্দিরও কাজ। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া বরগাছিয়ার পার্বতীপুর গ্রামে, আর এই গ্রামে ঠাকুরের চুল তৈরি হয়। আশেপাশে পুরো এইখানে এখন বর্ষার জন্য কভার করা আছে, এইখানটা শুকনো আছে, মানে শোকাতে দিয়েছে। এখানে এই চুলগুলো যাবে ঠাকুরের মাথায়। কোথা থেকে এই চুল তৈরি কাঁচামাল মানে পাট আসে, কিভাবে চুল তৈরি হয় সবটা দেখালেন শেখ হাসিরুল দাদা। কতদিন এই কাজের সাথে যুক্ত? কাজে আজ থেকে আমার বাবা 25 বছর আগে করছে। ওনার কাছ থেকে জানতে পারলাম এই গ্রামে প্রায় 80টা পরিবার এই চুল তৈরি কাজের সাথেই যুক্ত। চাষির বাড়ি থেকে না আসে এখানে আশেপাশে ধরো চাষ করা হয়, তো এ থেকে নিয়ে আবার পাকাটি আসে। হ্যাঁ, তো এগিয়ে আমরা এখান থেকে পাট কিনে নিয়ে এসে এটাকে জোড়াই, জোড়ে তারপরে হাড়িতে দেওয়া হয় কেমিক্যাল রঙে। তো দেখতে পাচ্ছেন এখানে হাড়ি আছে, তো এই হাড়িতে পাট সেদ্ধ করে গরম জল করে সেদ্ধ করে আবার রাখা হয়। তারপরে এই যে পাটটা দেখতে পাচ্ছেন, এই পাটটা ভাড়াতে শুকোতে দেওয়া হয় রোদে। আচ্ছা, কারণ বর্ষাকালে সবই খুবই অসুবিধে, কেন বর্ষাকালেতে শুকোতে একভাবে জল হয়, তো এই সময় কিন্তু প্রোটেকশন দেওয়া যায় না। এটা কিন্তু রোদ যখন বর্ষা কেটে যায় তখন করলে খুব সুবিধে, আবার রঙে চুপ দিয়ে আবার এটাকে শুকোনো হয়। এই যে কাঠি চুল দেখতে পাচ্ছেন, এটাকে রোদে শুকোনো হয়, রোদে শুকিয়ে তারপর প্যাকিং করে তারপরে কলকাতা কুমোরটুলি চলে। এখানে সব কিছু কুমোরটুলিতেই যায়? হ্যাঁ, কুমোরটুলিতেই। আর এই কদিন তো বর্ষা হচ্ছে, এরকমভাবে তাহলে কীভাবে কী সলিউশন কী? সলিউশন বলতে কি, খুবই চাপের মধ্যেই থাকে বর্ষাতে, আবার এটা মনে হচ্ছে কি অফ টাইমে করে লাগা অনেক সুবিধে, তখন রোদ থাকে, তো বর্ষাকালে খুবই অসুবিধে। এই সময়টা তো কাজের চাপ, তখন তো কাজের চাপ থাকে না। পাট কাঠির সাথেই আসে এই পাটের তন্তুগুলো, পাট কাঠিগুলো পরে আবার চুল কোঁচকানোর কাজেই দরকার লেগে যায়। এই যে কাঠি দেখতে পাচ্ছেন, কাঠিতে এই এইভাবে এটা চড়ানো হয়, আমার কাছে সেটা নেই এখন, জলে তারপরে আবার এটাকে চুকোনো হয় জলে রং দিয়ে, চুবিয়ে আবার রোদেতে শুকোনো হয়। আর এই প্যাকাটিগুলো এখন কী হবে? প্যাকাটিগুলো ওই তো কাজেতেই সব লাগে। দ্বিতীয়বার রং করার আগেই এই চুলগুলো লোহার ব্রাশ দিয়ে ভালোভাবে ব্রাশ করে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর আবার কাঠিতে পাকিয়ে রং করা হয়। দ্বিতীয়বার রং করার আগের অবস্থা কেমন হয় সেটাই দেখালেন শেখ হাসিরুল দা। এটা এরকম কোমরে নিয়ে যায়, নিয়ে যেয়ে তারপরে ঠাকুরের মাথায় লাগিয়ে দেয়। আমি যেটা আপনাকে দেখাচ্ছি, দেখি পুরো অরিজিনাল চুল লাগবে, যেমন মেয়েদের মাথায় চুল হয় না, অরিজিনাল চুল, এই জন্য এটা কাঠিতে জড়ানো হয়। তেমন কিন্তু অনেক মেহনত আছে, সরু মোটা হয়, এটা কিন্তু আমি সরু দেখাচ্ছি আপনাকে। এটা সরু? হ্যাঁ সরু। আচ্ছা, দেখেছেন আরও কচ পড়ে, এটা এখন রঙে চুবানো হয় না, আরও কচ পড়ে, পুরো অরিজিনাল চুল লাগে, লাগছে কি একদম বিনুনি লাগছে, দারুণ লাগে না? এ তো গেল চুল তৈরি, এবার প্যাকিং এর পালা। পাশের ঘরে চলছে চুলের প্যাকিং। এই সব প্যাকিং করা চুল চলে যাবে আমাদের সবার পরিচিত কুমোরটুলিতে। এরকম ডাইরেক্ট কুমোরটুলি চলে যাবে। বস্তু হচ্ছে
কোন সময় কাজ হয়? সারা রাত্রি চলে? না, 10টা অবধি। আচ্ছা, আগে এক সময় করেছি 10টা 11টা 12টা, তখন করছি। এখন তখন তখন কাজ হতো ঘোরাঘুরি 4 মাস, সরাসরি 2 মাস, ওর মধ্যেই প্রোডাকশনটা করতে হতো। এখন তো সেটা হয় না, এখন সবসময় কাজ হয়, তো ওই জন্য সময়টা বেশি পাওয়া যায় বলে ওই জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি লাগে। তবে এইসব চুল প্যাকিং করার আগে বিভিন্ন মাপে কেটে পাকিয়ে নেওয়া হয়। আগে এখান থেকে কৃষ্ণনগর, চন্দননগর ও আরও বিভিন্ন জায়গায় চুল যেত, কিন্তু বর্তমানে শেখ মোশরাফ আলী পরবর্তী প্রজন্ম অন্যান্য কাজে যুক্ত হওয়াতে এখন শুধুমাত্র কুমোরটুলির কাজই করে থাকেন। আমার হাতে যে চুলে প্যাকেটটা আছে, এটা এতটাই সফট, মনে হচ্ছে অরিজিনাল চুল, একদম পাটের বলে মনে হচ্ছে না, এতটাই নরম। উনাদের বাড়ি থেকে ফেরার সময় দেখতে পেলাম গ্রামের রাস্তা চুল শুকোতে দেওয়া হয়েছে। বিগত 3 দিন বৃষ্টির পর একটু রোদ ফুটতেই চুল শুকনো করার তাড়া পড়ে গেছে, কিন্তু একান্তই যদি বৃষ্টি না কমে তবে শুকোনোর জন্য আগুনের সাহায্য নিতে হয়। এখানে এগুলো চুল শুকোতে দেওয়ার জন্য ভাড়া করা আছে, আর ওই সাইডে চুল শুকোচ্ছে, এই পাশে শুকোচ্ছে, আর ওখানে পাকানো আছে, এই যেগুলো পাকিয়ে আবার চুবানো হবে। আর এই গ্রামে শুধুমাত্র ঘরেতেই চুল তৈরি হয় না, মেশিনের সাহায্যে কারখানার মধ্যেও চলে চুল তৈরির কাজ। আর এই যে টলির মধ্যে যেটা দেখতে পাচ্ছেন ব্রাউন রঙের, এটা সদ্য রং করা হয়েছে। আর কিছুদিন বাদেই এই গ্রামের 80টা মুসলিম পরিবারের তৈরি পাটের চুলে থাকবে বিভিন্ন হিন্দু দেবদেবীর মাথা। উৎসবের আঙিনায় যে কোনো ধর্মে ভেদাভেদ চলে না তার উদাহরণ এই গ্রাম। তাই তো ধর্ম যার যার, উৎসব সবার। আজ ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।